নমস্কার আমি পার্থরাজ মিশ্র শিক্ষক অমর শিরঘুণা হাই স্কুল আপনাদের সবাইকে আজ আরও একবার অ্যারাইজ অ্যান্ড অ্যায়কের ক্লাসরুমে স্বাগত জানাই আমার স্নেহের ছাত্রছাত্রীরা আজকে আমি যে ক্লাসটা উপস্থাপন করতে চলেছি সেটা প্রধানত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি যারা বিভিন্ন প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য জিওগ্রাফি জিকে হিসেবে আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সকলকে বিনম্রভাবে বলবো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে নেবেন তাহলে আমার বিশ্বাস আপনাদের কিন্তু আমি যখনই নতুন কোনো ক্লাস আপলোড করব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আমার এই চ্যানেল থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন এটা আমি দৃপ্ত কণ্ঠে বলতে পারি আজকের ক্লাসে আমি কী আলোচনা করব আজকের ক্লাসে আমি আলোচনা করব। দশম শ্রেণীর আঞ্চলিক ভূগোল অধ্যায়ের ভারতের শিল্প চ্যাপ্টারের সমস্ত প্রকার ছোটো প্রশ্নগুলো তাহলে আলোচনা শুরু করা যাক প্রথমেই যে প্রশ্নটা আমি আলোচনা করব। সেটা হচ্ছে যদি বলা হয় একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ দাও এই বিশুদ্ধ কাঁচামাল বলতে আমরা কী বুঝি বিশুদ্ধ কাঁচামাল বলতে আমরা বুঝি যে সমস্ত কাঁচামাল আমরা ব্যবহার করার পর সেখান থেকে উৎপাদিত পণ্য সমপরিমাণ প্রায় পেতে পারি তাকেই আমরা বলবো বিশুদ্ধ কাঁচামাল অর্থাৎ কার্পাসকে আমরা বিশুদ্ধ কাঁচামাল বলতে পারি অর্থাৎ এক টন তুলা থেকে এক টন সুতা উৎপাদিত হতে পারে তাই এটাকে আমরা বিশুদ্ধ কাঁচামাল বলবো অর্থাৎ কার্পাস বয়ন শিল্প এটা কিন্তু অ্যাকচুয়ালি বিশুদ্ধ কাঁচামাল নির্ভর একটি শিল্প আবার এমন একটি শিল্পের নাম বলো যদি এরকম প্রশ্ন করা হয় এমন একটি শিল্পের নাম করো যে শিল্পটি কাঁচামাল ওজন হ্রাসকারী কাঁচামাল সেক্ষেত্রে আমরা বলতে পারি লৌহ ইস্পাত শিল্প এই শিল্পে কিন্তু যে সমস্ত কাঁচামালগুলো ব্যবহৃত হয় সেগুলো সবই ওজন হ্রাসকারী কাঁচামাল বা অবিশুদ্ধ কাঁচামাল এই অবিশুদ্ধ কাঁচামাল বা ওজন হ্রাসকারী কাঁচামাল বলতে আমরা কি বুঝি আমরা বুঝি লৌহ ইস্পাত শিল্পে যে লৌহ আকরিক কয়লা ম্যাঙ্গানিজ আমরা বক্সাইট চুনাপাথর ডলোমাইট ইত্যাদি যে সমস্ত কাঁচামালগুলো ব্যবহার করি এই কাঁচামালগুলো কিন্তু খনিজ সম্পদ এবং এই খনিজগুলো কিন্তু সবই ওজন হ্রাসকারী কাঁচামাল তাই এগুলোকে আমরা বলবো অবিশুদ্ধ কাঁচামাল অর্থাৎ লৌহ ইস্পাত শিল্প একটা অবিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প এবং কার্পাস বয়ন শিল্প একটি বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প তাহলে আমাদের প্রশ্ন যেমন করে পড়বে যদি একটি বিশুদ্ধ কাঁচামালের নাম জিজ্ঞেস করে তাহলে উত্তর হবে কার্পাস যদি বলা হয় একটি অবিশুদ্ধ কাঁচামালের নাম বলো তাহলে উত্তর হবে লৌহ করিক বা কয়লা ঠিক আছে আর যদি বলা হয় একটি বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পের নাম বলো তাহলে উত্তর হবে কার্পাস বয়ন শিল্প যদি বলা হয় একটি অবিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পের নাম বলো তাহলে উত্তর হবে লৌহ ইস্পাত শিল্প যাই হোক যদি এরপর এরকম একটা প্রশ্ন করা যায় যে কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় আমরা জানি লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় কেন বলা হয় না লৌহ ইস্পাত শিল্প ছাড়া আমরা কিন্তু অন্য কোন শিল্প সেইভাবে গড়ে তুলতে পারি না বা সমস্ত শিল্প গড়ে তোলার জন্য আমাদের লোহা বা ইস্পাতের উপরে নির্ভর করতে হয় তাই লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বা এটাকে একটা মূল শিল্প আমরা বলতে পারি এই প্রশ্নটা আমরা সবাই প্রায় জানি বারবার মাধ্যমিক পরীক্ষায় এসছে কোন প্রশ্নটা সেটা হচ্ছে ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় আমরা জানি ভারতের ম্যানচেস্টার বলা হয় গুজরাট রাজ্যের আমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় শুধুমাত্র আমেদাবাদ নয় আমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় যদি প্রশ্নটাকে একটু ঘুরিয়ে জিজ্ঞেস করা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় তাহলে উত্তর হবে উত্তর ভারতের ম্যানচেস্টার আমরা কানপুর শহরকে বলতে পারি যদি বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় তাহলে উত্তর হবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার আমরা কোয়েম্বাটুর শহরকে বলতে পারি তাহলে কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুর শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় এবং সামগ্রিকভাবে আমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় এবার যদি এরকম প্রশ্ন আসে যে এমন একটি ভারতবর্ষের বিখ্যাত বৃহৎ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম বলো যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটির প্রযুক্তি পূর্বতন যে সোভিয়েত ইউনিয়ন ছিল বা ইউএসএসআর ছিল সে সোভিয়েত ইউনিয়নের প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে গড়ে তোলা হয়েছে তাহলে উত্তর হবে আমাদের যে বোকারো লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র এটা কিন্তু পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতা নিয়ে গড়ে তোলা হয়েছে প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে যদি প্রশ্ন করা হয় ভারতে কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি ভারতের কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে ভারতের কোন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি জার্মানির প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে গড়ে উঠেছে আমরা জানি জার্মানির ক্রুপস ডেমাগ নামক গোষ্ঠীর প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আমাদের দেশের দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দুর্গাপুর যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি এটি জার্মানির প্রযুক্তিগত সহযোগিতায় গড়ে উঠেছে যদি প্রশ্ন করা হয় রাউরকেল্লা এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত কি উত্তর হবে ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি অবস্থিত যদি প্রশ্ন করা হয় ভারী যন্ত্রপাতি উৎপাদনের জন্য ঝাড়খণ্ডের কোন স্থানটি বিখ্যাত ভারী যন্ত্রপাতি নির্মাণের জন্য ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরটি বিখ্যাত আমরা জানি রাঁচি শহরে এবং হাতিয়া শহরে প্রচুর ভারী যন্ত্রপাতি নির্মাণ শিল্পকেন্দ্র গড়ে তোলা হয়েছে যদি প্রশ্ন করা হয় জামশেদপুর লৌহস্পাত শিল্পকেন্দ্র যেটাকে আমরা টাটার লৌহ ইস্পাত কারখানা বলি এই শিল্প শিল্পকেন্দ্রটি কোন কোন নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে আমরা সবাই জানি সুবর্ণরেখা এবং খরকাই সুবর্ণরেখা এবং খরকাই এই দুটির নদীর সংযোগস্থলে আমাদের জামশেদপুর লৌহাত শিল্পকেন্দ্রটি গড়ে উঠেছে যদি বলা হয় ভারতের প্রধান জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি উত্তর হবে ভারতের প্রধান জাহাজ নির্মাণ কেন্দ্র হচ্ছে বিশাখাপত্তনম যদি প্রশ্নটা ঘুরিয়ে বলে ভারতবর্ষের এমন একটি লৌহস্পাত শিল্প শিল্পকেন্দ্রের নাম বলো যেটি উপকূলীয় অঞ্চলে অবস্থিত বা পূর্ব উপকূলে অবস্থিত তাহলে উত্তর হবে পূর্ব উপকূলে অবস্থিত ভারতবর্ষের একমাত্র বৃহদায়ত লৌহস্পাত শিল্পকেন্দ্রটির নাম আমরা বলতে পারি বিশাখাপত্তনম কি বলতে পারি বিশাখাপত্তনম বিশাখাপত্তনম হল ভারতবর্ষে উপকূলে অবস্থিত একটি বৃহৎ লৌহস্পাত শিল্পকেন্দ্র যদি প্রশ্ন করা হয় যে বার্নপুর কুলটি এই যে লৌহ কারখানাটি তার চুনাপথর এবং ডলোমাইট আমরা কোনখান থেকে আনি আমরা জানি গাংপুর শহর থেকে চুনাপথর এবং ডলোমাইট আনা হয় বার্নপুর কুলটি লৌহস্পাত কেন্দ্রে নেক্সট এরকম যদি প্রশ্ন করা হয় যে ইস্পাতকে দৃঢ় করার জন্য আমরা কোন খনিজ পদার্থ মিশাই ইস্পাতকে দৃঢ় করার জন্য আকরিক লোহার সঙ্গে আমরা ম্যাঙ্গানিজকে বিভিন্ন মাত্রায় মেশাই অর্থাৎ ম্যাঙ্গানিজই কিন্তু অ্যাকচুয়ালি লোহাকে ইস্পাতে রূপান্তরিত করতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যাঙ্গানিজ হচ্ছে লৌহ আকরিক থেকে ইস্পাতে রূপান্তরিত করার ক্ষেত্রে সাহায্য করে এছাড়াও ক্রোমিয়াম নিকেল টাংস্টেন এগুলো কিন্তু আমরা লৌহ শঙ্কর ধাতু তৈরির জন্য ব্যবহার করি যদি প্রশ্ন করা হয় যে উড়িষ্যার কোথায় সরি উড়িষ্যার কোথায় লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে একটি বৃহদায়তন লৌহ শিল্পকেন্দ্র গড়ে উঠেছে উড়িষ্যার রাউরকেল্লা শহরে উড়িষ্যার রাউরকেল্লা শহরে বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র অবস্থান করছে যদি প্রশ্ন করা হয় পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কোনটি উত্তর হবে পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে ন্যাপথা যদি প্রশ্ন করা হয় ভারতের তত্ত্ব তথ্য রাজধানী কোন শহরকে বলা হয় ভারতের তথ্যপ্রযুক্তির রাজধানী বলা হয় কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু শহরকে ব্যাঙ্গালুরু শহরকে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী বলা হয় ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু শহরকে যদি প্রশ্ন করা হয় কার্পাস বয়ন শিল্পের অন্যতম অগ্রণী রাজ্যটি কোনটি আমরা জানি কার্পাস বয়ন শিল্পের অগ্রণী রাজ্য দুটোর নাম গুজরাট এবং মহারাষ্ট্র গুজরাটের আমেদাবাদ এবং মহারাষ্ট্রের মুম্বাই এই দুটো প্রধান শহরে কিন্তু প্রচুর কাপড়ের কল গড়ে তোলা হয়েছে এছাড়া সামগ্রিকভাবে গুজরাট এবং মহারাষ্ট্রের বিভিন্ন শহরে কার্পাস শিল্প শিল্পকেন্দ্রের ব্যাপক বিকাশ লাভ ঘটেছে যদি প্রশ্ন করা হয় পূর্ব ভারতের একটি বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রের নাম বলো আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি পূর্ব ভারতের বৃহত্তম শিল্প শিল্পকেন্দ্রের নাম পশ্চিমবঙ্গের হলদিয়া যেটা আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত যদি বলা হয় ভারতের বৃহত্তম লৌহ শঙ্কর ইস্পাত শঙ্কর ইস্পাত কারখানা কোনটি ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোনটি আমরা বলতে পারি ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা হলো তামিলনাড়ুর সালেম তামিলনাড়ুর সালেম ছাড়াও পশ্চিমবঙ্গের দুর্গাপুরেও কিন্তু শঙ্কর ইস্পাত তৈরি হয় তবে তামিলনাড়ু সালেমটা কিন্তু ভারতের মধ্যে বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র যদি প্রশ্ন করা হয় এমন একটি শিল্পের নাম বলো যে শিল্পটিকে আমরা বলতে পারি সংযোজন ভিত্তিক শিল্প সংযোজন ভিত্তিক শিল্প মানে কি ভিত্তিক শিল্প মানে হচ্ছে অনেকগুলো শিল্পের সমাহার একত্রে করা হয় একত্রীকরণ করা হয় এইটাকে আমরা বলছি ভিত্তিক শিল্প সেক্ষেত্রে প্রথমেই যে শিল্পটার নাম আমাদের মনে আসবে তার নাম হচ্ছে অটোমোবাইল শিল্প বা মোটর গাড়ি নির্মাণ শিল্প এটাকে আমরা বলতে পারি সংযোজন ভিত্তিক শিল্প যদি বলা হয় এমন একটি শিল্পের নাম বলো যাকে আমরা বলতে পারি অস্তাচলের শিল্প অস্তাচলের শিল্প বললে কিন্তু আমরা বলবো বর্তমান দিনে পাট শিল্পকে আমরা অস্তাচলের শিল্প বলতে পারি যদি বলা হয় এমন একটি শিল্পের নাম বলো যাকে আমরা উদীয়মান শিল্প বলতে পারি উদীয়মান শিল্পের নাম বললে আমাদের কিন্তু প্রথমেই যে নামটা মনে আসবে সেটা হচ্ছে পেট্রো রসায়ন শিল্প পেট্রো রসায়ন শিল্প কিন্তু একটা উদীয়মান শিল্পের গুরুত্বপূর্ণ উদাহরণ যদি বলা হয় এমন একটি শিল্পের নাম বলো যাকে আমরা বলি আধুনিক শিল্প দানব তাহলে আধুনিক শিল্প দানব বললে কিন্তু পেট্রো রসায়ন শিল্পের নামই আসবে অর্থাৎ আমাদের শিল্প চ্যাপ্টারে লৌহ ইস্পাত শিল্প কার্পাস বা বস্ত্রবয়ন শিল্প পেট্রো রসায়ন শিল্প মোটরগাড়ি নির্মাণ শিল্প জাহাজ নির্মাণ শিল্প বিভিন্ন প্রকার ইঞ্জিনিয়ারিং শিল্প ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প এই যে শিল্পগুলো আমাদের আছে এই শিল্পগুলো থেকে এই ধরনের শর্ট প্রশ্ন আমাদের ডাইরেক্ট আসতে পারে কখনো শৈন্যস্থান পূরণ হিসাবে আসতে পারে আবার কখনো কিন্তু আমাদেরকে একটি বাক্যে উত্তর দাও বা সম্পূর্ণ বাক্যে উত্তর দাও এইভাবেও প্রশ্নগুলো আসতে পারে তাই আমার স্নেহের ছাত্রছাত্রীরা তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো ভিডিওটা দেখার সময় তোমরা কিন্তু অবশ্যই তোমাদের খাতায় নোট করে নিও যদি খাতায় নোট করে নিয়ে নিয়ে পড়ো ভিডিওটা দেখতে দেখতে পড়ো দেখবে এই শিল্প চ্যাপ্টার থেকে তোমাদের শর্ট প্রশ্নগুলো আর কোনো অসুবিধে থাকবে না তাহলে আজকে এই পর্যন্ত এর পরের ক্লাসে আবার শিল্পের আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব আজকে কিন্তু এখানেই ক্লাস শেষ করছি সবাইকে যথাযোগ্য স্থানে আরও একবার সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমার স্নেহের ছাত্রদের আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ